Hey, assalamualaikum. আশা করি ভিডিওটা যারা যারা দেখছেন যে যেই অবস্থান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা যেইখানটাতে যাব এবং যেটা নিয়ে আজকের ব্লগটা হবে, জায়গাটার নাম গ্রিপসহল ক্যাসেল। এটা আমাদের বাসা থেকে 40-50 কিলো দূরে, তো আতিক গোছাচ্ছে আর আমার অলরেডি গোছানো কমপ্লিট। ওর গোছানো হলে আমরা বাসা থেকে বের হব। আশা করি ভিডিওটা যারা দেখছেন তারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর যারা এ পর্যন্ত আমাদের ভিডিও দেখে আমাদের পাশে থাকছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। যথারীতি বাসা লক করে দেখে গোছগাছ করে বাসা থেকে বের হয়ে পড়ছি। আমরা আমাদের গন্তব্য গ্রিপসহল ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গ্রিপসহল ক্যাসেল সুইডেনের সদারম্যানল্যান্ড কাউন্টির ম্যারিফ্রেড সিটিতে অবস্থিত। আমাদের বাসা থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। প্রায় পুরো সপ্তাহ জুড়েই ভারী বর্ষণের পরে আজকে দারুণ রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া আমরা পেয়েছি। কত যে ভালো লাগছে! মাঝে মাঝে মনে হয় হাত বাড়ালি আকাশটা কি ছুঁয়ে ফেলতে পারবো, মনে হয় মেঘগুলো মাথার উপরেই ভাসছে। যে দেশে প্রায় সারা বছরই অন্ধকার নেমে থাকে সেখানে রৌদ্রোজ্জ্বল প্রতিটি দিনই যেন আশীর্বাদ। এত চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সত্ত্বেও বাইরের তাপমাত্রা মাত্র 14 ডিগ্রি সেলসিয়াস। সুইডেনের সামার মানে চারিদিকে সবুজ আর সবুজ। যেখানে একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তার মোটায়তনের 25% উদ্ভিদ বা জঙ্গল থাকতে হয়, সেখানে সুইডেনের মোট আয়তনের প্রায় 69% জঙ্গল, যা ইউরোপের মধ্যে প্রথম। পরিবেশ রক্ষায় সমগ্র পৃথিবীর মধ্যে সুইডেন অদ্বিতীয়। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি।
আপনারা এখন গ্রিপসহোল ক্যাসেলটি দেখছেন। এটি সুইডেনের তৃতীয় বৃহত্তর লেক ম্যালারেনের পাশে অবস্থিত। সুইডেনের রাজা গুস্তাভ দ্য ওয়ান 1537 রাজপ্রাসাদটি নির্মাণ শুরু করেন এবং 1545 সালে এর নির্মাণ সম্পন্ন হয়। ঐতিহাসিকভাবে এই রাজপ্রাসাদটি অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে সুইডেনের অনেক রাজাদের আবাসস্থল ছিল এই রাজপ্রাসাদ, যার ফলে অনেক ইতিহাসের সাক্ষী এই ভবনটি। এমন মনোরম পরিবেশে নিজেদের মতো সময় কাটাতেও ভীষণ ভালো লাগে। Thank you.
অনেক ঘোরাঘুরি করে আমরা এখন অনেক ক্ষুধার্ত, তাই এখন একটু ভোজনের উদ্দেশ্যে স্থানীয় রেস্টুরেন্টে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার শহরটা একটু ঘুরে দেখতে বের হলাম। এখানে আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথেই পর্যটকদের ভিড় লেগে যায়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে। এটি হচ্ছে মেরিফ্রেড শহর। এখানে আনুমানিক 3,000-4,000 মানুষ বসবাস করে। Thank you.
এবার সময় হলো বিদায় নেবার। আমরা ফিরে যাচ্ছি আমাদের নীড়ে। আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। বাই বাই।